হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তো আজকে 23 জানুয়ারি, তো 23 জানুয়ারির উপলক্ষে এখন আমি বাইরেব, তো বেরিয়ে মোহনপুর স্কুলে যাব। তোলছে হলো সেখানে কি হয় গাইজ? গাইজ, ফাইনালি আমি এসে পড়েছি মোহনপুর দ্বাদশ শ্রেণীর স্কুলের সামনে। তো আজকের ব্লগটা শুরু হবে মোহনপুর দ্বাদশ শ্রেণীর স্কুলে। মোহনপুর দ্বাদশ শ্রেণীর স্কুলে আমি ক্লাস 1 থেকে 12 অবধি পড়াশোনা করেছি এই স্কুলে। তো সেখানে আজকে অনেক দিন পরে আবার ঢুকছি। তো চলো গাইস, আজকে 23 জানুয়ারি উপলক্ষে দেখি কি হয়। ১২৫তম জন্মজয়ন্তী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করছে। কোভিড-19 পরিস্থিতিতে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কম। মোহনপুর ইংলিশ মিডিয়ামের ইনচার্জ সহ সমস্ত স্টাফকে আমার মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য। আমি জাতীয় পতাকা উত্তোলন করা হবে, জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত হবে, হওয়ার পর স্লোগান দেওয়া হবে, সেই স্লোগানে আমরা সকলেই সামিল হব, 1-2 মিনিট বক্তব্য রাখা হবে, তারপরে মিষ্টি বিতরণ, তারপরে আমরা যার যার বাড়িতে চলে যাব। সকলকে ধন্যবাদ। আমাদের এই মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই 23 জানুয়ারি উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিপুল আচার্য মহোদয়। সকলকে অনুরোধ করছি আমার সঙ্গে গলা মেলানোর জন্য। জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাধে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সবাইকে অনুরোধ করবো আমার সঙ্গে স্লোগানে অংশগ্রহণ করার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 23 জানুয়ারি, 23 জানুয়ারি
তেইশে জানুয়ারি নেতাজির 125তম জন্ম জয়ন্তী পালন করুন। নেতাজি তোমায় ভুলছি না ভুলবো না, নেতাজি তোমায় ভুলছি না ভুলবো না, নেতাজি তোমায় ভুলছি না বলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজির উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী গণেশ আচার্য মহোদয় ছাত্রছাত্রীদের থেকে একজন বিভিন্ন থেকে একজন দোতাটি ফুল লাগিয়ে আসে না ফুল তো একটু সংক্ষিপ্ত আলোচনা না করলে না হয়, যেটা অসম্পূর্ণ থেকে যায়। আমার শ্রদ্ধেয় শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ নেতাজির 125তম জন্মজয়ন্তী আমরা এখানে উদযাপন করতে চলেছি। আমাদের মধ্যে একটা বিশাল মহামারী চলে এসছে, কোভিড-19 নামে পরিচিত। এই কোভিড পরিস্থিতির মধ্যে আমাদের আনুষ্ঠানিকতা নেই, অনুষ্ঠান শেষ পর্যায়ে 1897 সালের 23শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে মেধাবী ছিলেন, ভারত ছাড় আন্দোলনে যোগদান করেন, ব্রিটিশের প্রদত্ত ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চতুর্থ স্থান দখল করেও তিনি সেই সিভিল সার্ভিস এক্সামে পাশ করে যে লোভনীয় চাকরি সেই চাকরি গ্রহণ করেন নাই। তিনি গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে ভারত মাতাকে ব্রিটিশের যে শৃঙ্খল সেই শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি গান্ধীজির যে অহিংস আন্দোলন সেটার প্রতিও তার বিশ্বাস ছিল, কিন্তু তিনি বুঝেছিলেন যে এই অহিংস আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়ানো সম্ভব নয়। ব্রিটিশ সরকার ওনাকে ওনার গৃহে অন্তরীণ অবস্থায় বন্দী অবস্থায় করে রেখেছিল। সেই বন্দী অবস্থা থেকে তিনি ছদ্মবেশে পালিয়ে যান। বিদেশে গিয়ে তিনি আজাদ হিন্দ বাহিনীর সেনাপ্রধান নিযুক্ত হলেন। সেই আজাদ হিন্দ বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতবর্ষ আক্রমণ করে এবং সেটা আমাদের উত্তর পূর্বের যে অষ্টলক্ষ্মী সে মণিপুরে এসে প্রবেশ করে। তারপর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাস্ত হওয়ায় জাপান নেতাজিকে আর সহযোগিতা করতে পারেননি, তিনিও ব্যাকফুটে চলে যান। এরই মধ্যে 1943 সনে তিনি প্রথম আজাদ হিন্দ সরকার এর প্রধানমন্ত্রী নির্বাচিত হন। চারটা দেশ এই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল। আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের সেই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু।
এই আজকের দিনে অর্থাৎ এই দিনে আমাদের কেন্দ্রীয় সরকার একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছে যে নেতাজির যে মর্মর মূর্তি, সেই মর্মর মূর্তি ভারতবর্ষের দিল্লিতে যে গেট আছে, দিল্লির যে গেট, সেই গেটে নেতাজির মর্মর মূর্তি স্থাপিত হবে। এটা খুবই একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। আমরা প্রতিটি ভারতবাসী হিসাবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি নেতাজির যে দিক নির্দেশগুলি, এগুলিকে যদি আমরা সঠিকভাবে নিজেদের জীবনে প্রয়োগ করে বাস্তবায়ন করে তুলতে পারি, তাহলে নেতাজির প্রতি আমাদের সঠিক শ্রদ্ধা জানানো হবে। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব, এখন নেতাজি সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে তোমাদের যে মোবাইল আছে সেই মোবাইলে গুগলে গিয়ে সার্চ করলে নেতাজি সম্পর্কে তোমরা ডিটেলস জানতে পারবে, নেতাজির যে ভারতবর্ষে নেতাজি কী অবদান রেখে গেছেন। এই যে মানুষটা, এই মানুষটাকে কেন আমরা পালন করছি, তার মধ্যে কিছু গুণাবলী আছে, তিনি কিছু কাজ করে গেছেন বলেই ওনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাকে কেউ স্মরণ করবে না, আমাদের এখানে অনেকে কেউ নামও জানবে না, স্মরণও করবে না, কিন্তু কেন আমরা নেতাজিকে স্মরণ করছি, তিনি ভারতবর্ষের জন্য কিছু করে গেছেন, কাজ করে গেছেন। তা আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব, তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি এমন কিছু কাজ করো যে কাজগুলি পরবর্তী প্রজন্ম যেন মনে রাখে এবং তোমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এই কিছু রেখে যাও, দাগ কেটে যাও, যখনই যে ইনস্টিটিউশনে পড়বে সেখানে যেন তোমার প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা বোধ জাগৃত হয়, এমন কিছু কাজ করবে যাতে করে অন্য প্রজন্ম, পরবর্তী প্রজন্ম তোমার থেকে কিছু শিক্ষা লাভ করতে পারে। তাই আমার ভাষণ দীর্ঘায়িত না করে নেতাজির সম্পর্কে বললে সারাদিনও শেষ হবে না, সুতরাং সবাইকে অনুরোধ করব নেতাজির বই যে পাঠ্যপুস্তকগুলি সেগুলি ভালোভাবে পড়াশোনা করে সেগুলির থেকে জ্ঞান আহরণ করে, যাতে করে আমরা নেতাজির মতো হতে না পারলেও আমাদের মতো করে যেন আমরা কিছু দাগ রেখে যেতে পারি, যেখানে দেখি, এটা পরিবারে হোক, সমাজে হোক, বিদ্যালয়ে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, যে যে প্রতিষ্ঠানে আমরা কর্মরত হই না কেন, একটু যেন আমরা সমাজের জন্য কিছু করে দিয়ে যেতে পারি, সমাজকে কিছু দিয়ে যেতে পারি, তাহলে দেখবে সমাজ তোমাকে মনে রাখবে। আজকে যেমন আমরা নেতাজিকে স্মরণ করছি, গান্ধীজিকে স্মরণ করছি, ঠিক তেমনিভাবে আমার অবদান থাকলে আমরা সমাজ, পরবর্তী প্রজন্ম আমাকে স্মরণে রাখবে। এই বলে সকলকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। যারা এসছো তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা নেতাজি সম্পর্কে কিছু জানলে ভবিষ্যতে যেন সেটাকে পাথেয় করে তোমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো সেই দৃষ্টিটা রাখবে। সকলকে ধন্যবাদ। এবং স্যার ম্যাডামদের বলছি আপনারা স্টাফ রুমে কাইন্ডলি 10 মিনিট অপেক্ষা করুন। পুরা আজকে 23 জানুয়ারি উপলক্ষে যে ব্লগটা ছিল সেটার মোটামুটি আজকে শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। সেটা ছিল আমাদের মোহনপুর দর্শনী বিদ্যালয়ে, সেখানে আমি গিয়েছিলাম আর খুব সুন্দর হয়েছে 23 জানুয়ারিটা সেখানে। আর করোনার পরিস্থিতি তো সেখানে ছাত্রছাত্রী কম এসেছে, তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে। চলো গাইস।